পেছনে আসছে লোকটা আমরা এতদিন ধরে কাজ করছি, আমাদের একটা কিছু ব্যবস্থা করতে হচ্ছে। হ্যাঁ, আমরা দেখছি আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব করবো, সেই তার দায়িত্ব অনেক কাম দোকানের পর তখনও বলা হয়েছিল কেউ কিছু জানে না, হাসপাতালটা কিন্তু শুনেছিল আজকে ঘুরে বেড়েছে, 8 মাস টাকার বাড়ি যাবো, কিন্তু এটা নয়, আমাদের
আমাদের দাবি হচ্ছে কাজের বদলে আমরা কাজ চাই। আমরা 60 টাকার ছেলে, বহুদিন ধরে কাজ করছি, এক একজন 10 বছর করছে, কেউ আবার 5 বছর 6 বছরের নিচে তো কাজ নেই, বেশিরভাগই 5 বছর 6 বছর করে করছি, 16 বছর 10 বছর করে কাজ করছি। আমাদেরকে শুধু আশা দিচ্ছে কাজ হবে, এই বিল্ডিং চালু হোক, ওই বিল্ডিং চালু হোক, কাজ আমি ঢুকেছি 2018। আমরা গ্রুপ ডির কাজ করি, সুইপারের কাজ করি, কেউ আবার হচ্ছে ওয়ার্ড বয়ের কাজ করে, মানে বিভিন্ন রকম আমাদেরকে কাজ করে। 60 টাকা করে, 60 টাকা আমাদের মাস্টার অফিস দেয়া হতো, মাস্টার অফিস দিতেন কর্তৃপক্ষ থেকে নিশ্চয় দেয়া হতো। মাইনে আমরা 5 মাস পাইনি, ওনারা বলছেন যে দেয়া হবে, ওয়ার্ড করে কাজ করুন, কিন্তু দিচ্ছে না। এটা একটা মেডিকেল কলেজ, এখানে সমস্যা হবে, সমস্যার সমাধান হবে, এইটাই হচ্ছে নিয়ম, জগতের নিয়ম। এক একটা জায়গায় অসুবিধা হয়, আবার সেটা সমাধান হয়ে যায়। আজকে যারা, আজকে মা বোনেরা যারা এখানে পরিষেবা দিচ্ছে, এরা যে আজকে হঠাৎ করে বসে ওদের দাবি দাবা নিয়ে বসেছে, আমি চেয়ারম্যান হিসেবে কিন্তু এখন পর্যন্ত জানতে পারি। আমি হসপিটালে আসার পর জানতে পারলাম এরকম একটা পরিস্থিতি। আমি ওদিকে বললাম তোমরা তোমাদের ডিউটি করো, আমি কথা দিচ্ছি আমরা বুধবারে একটা সিটিং করব, বুধবারে সিটিং করে ওদের চেয়ে আসল কি দাবি দাবা, আমরা প্রিন্সিপাল সাহেব আসবেন, শনিবারে আসবেন, প্রয়োজন হলে শনিবারেও ওনাদের সঙ্গে যৌথভাবে বসে, যাতে করে ওদের কোনো অসুবিধা না হয়, ওদের পরিষেবার যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা আমরা অবশ্যই সবসময় চেষ্টা।